বাবুয়ের মতো নিজ হাতে গড়া নয়, তবে ঘরখানা যে খাসা তা অস্বীকারের উপায় কি? টুংটাং শব্দের ঘণ্টা, দোলনা, রঙিন সুতোয় বাঁধা নিমের সিঁড়ি কি নেই? আছে পছন্দের ছোট্ট ঝুনঝুনি, খেলতে খেলতে হাঁপিয়ে গেলে আয়নায় ক্লান্ত মুখখানা দেখে নেয়ার সুব্যবস্থা। জন্মসূত্রে জীবনটা লোহার শেকলে আবদ্ধ বন্দিত্বের, অসহায়ত্বের। এ জীবনে সবটুকু সুখ আর আনন্দ এনে দিতে আয়োজনের যেন কোনো কমতি নেই। পরম মমতা, সোহাগ আর ভালোবাসার সবটুকু উজাড় করে সাজিয়ে তোলা হয়েছে প্রিয় সঙ্গীর আবাস। ছোটবেলা থেকে পাখির প্রতি ভালোবাসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাবিলা হকের। পাখির সাথে খেলতে খেলতেই বেড়ে ওঠা, তবে জীবনের একটা পর্যায়ে এসে নাবিলা অনুধাবন করেন নিজের জীবন রাঙিয়ে তোলা পাখির নিরানন্দ জীবন। সিদ্ধান্ত নেন পাখির বিনোদনের জন্য কিছু একটা করার। প্রিয় সঙ্গীর ধূসর জীবন রাঙাতে নিজ হাতে শুরু করেন খেলনা তৈরির কাজ। আমার এখানে এখন প্রায় 16টার উপরে পাখি আছে, বাজরিগার আর ককাতেও। ওদেরকে আমি অ্যাকচুয়ালি সেল করি না, ওরা সবাই আমার ভালোবাসার। আমার কাছে মনে হয় যে আমার বাসারই বাচ্চা ওরা। যখন করোনা আসে তখন আমার অনলাইন ক্লাস, আমার মনে হতো যে আমি আসলে সময় কাটাতে পারছি না, ডিপ্রেসড হয়ে যাচ্ছি, কিছু একটা করি ইউটিলাইজেশন। দেন ফাইনালি অ্যাকচুয়ালি চিন্তা করলাম যে তাহলে আমি টয়গুলো বানাই। আমার পাখি তো ভালো থাকছে, আমার বানানো টয়গুলো দিয়ে খেলতে খেলতে বাকিরাও খেলতে খেলতে ভালো থাকবে, ওদের একটা স্ট্রেস যেটা চলে যাবে। খেলনা উপকরণ হিসেবে ব্যবহার করা হয় রশি, কাঠ, খড়, নারকেলের খোল, প্লাস্টিকের বলসহ অনেক কিছু। তবে সবার আগে নজর রাখা হয় পাখির নিরাপত্তা ও সুস্বাস্থ্যের বিষয়টি। আমি যেভাবে বানাচ্ছি তাতে করে কোনো ধরনের সাইডে তার বেন্ড হয়ে আছে বা কোনো ধরনের ফিনিশিংয়ে প্রবলেম, পাখি ব্যথা পেতে পারে, এই বিষয়গুলো যদি খেয়াল করে তাহলে কিন্তু এফোর্ট অনেক বেশি দিতে হয়। আর যদি মনে হয় যে না এত ঝামেলার কী দরকার, আমি র্যান্ডম করে ফেলি, নিচ্ছে তো সবাই, তো আলটিমেটলি কিন্তু এটা তাহলে আমার শুধু বিজনেস হয়ে গেল। তো আপনি যখনই একটা পাখির জন্য কিছু করছেন ওটাকে শুধু পণ্য ভাববেন না, ওটাকে আপনার ব্লেসিং অ্যান্ড পণ্য ভাববেন, যে আপনি পাখিটাকে একটা গিফট করছেন। বন্ধু বোঝে বন্ধুর মন, বোঝে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ, বোঝে আনন্দ বেদনার মুহূর্ত, যেমনটা বোঝেন নাবিলা। কোনো ধরনের টয় ছাড়া ওদের অ্যাকচুয়ালি একটা স্ট্রেস চলে আসে লাইফে, বোরিং থাকে, একটু মন মরা হয়ে বসে থাকে। বাট যখন ওর টয় দিয়ে খেলতেছে, আমি দেখতেছি মোমেন্টস বা চোখের সামনে লাইভ মোমেন্টস, ওদের অ্যাকচুয়ালি একটা হ্যাপি বিগ স্মাইল আছে যেটা ওনার নিজে বুঝতে পারবে, হয়তো আশেপাশে মানুষ হুট করে আসলে বুঝতে পারবে না। ওই জিনিসটা দেখে অনেক বেশি ভালো লাগা কাজ করে যে আমার পাখিগুলো অ্যাকচুয়ালি ভালো আছে। শুরুটা শখের বশে, এরপর মাথায় আসে ব্যবসার চিন্তা। স্বল্প পুঁজিতে নাবিলা তার ব্যবসা শুরু করলেও বর্তমানে প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা আয় হয় তার। স্টার্টিংটা হয়েছিল 1500 দিয়ে। আমার বর্তমানে ইনকাম বলতে সেল 35K to 40K, কখনো সেটা আপ হয়ে 50K হয়ে যাচ্ছে শুধুমাত্র আমার হ্যান্ডমেড টয় দিয়ে। এ তো গেল সফলতার গল্প, কিন্তু কেমন ছিল শুরুটা? কেউ কেউ বলছিল যে আরে পাখির খেলনা কে নিবে, এগুলো আসলে হবে না, বাংলাদেশের পাখি কয়জন পালে। বাট আমি তো জানি যে বাংলাদেশের পাখি অনেকেরই আছে, ভবিষ্যতে অনেকেরই হবে, কিন্তু ওদের ভালো থাকার দায়িত্বটার একটা ছোট্ট পোর্শন যদি আমি নিয়ে নিই তাতে করে আমি একটা হ্যাপি পার্সন হয়ে যাবো। তো ওখান থেকে অ্যাকচুয়ালি শুরু করা। আর সমাজে আসলে আমি বলবো চাকরির পাশাপাশি বিজনেসও খুব ভালো একটা জোন, যদি আপনি সেটাকে একটু বুঝতে পারেন, ঠিকঠাক ডিল করতে পারেন। পাখির প্রতি মানুষের বাড়তি এই ভালোবাসা, এই যত্ন অবশ্যই মুগ্ধ করবে যে কাউকে, শিক্ষা দিবে প্রাণের প্রতি দায়িত্বশীলতাকেও। তবে ভুলে গেলে চলবে না বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। মানুষের আনন্দ বিনোদনের পণ্য যাতে হতে না হয় এই প্রাণীকে, যেন ভোগ করতে না হয় খাঁচাবন্দি দুর্বিষহ যন্ত্রণার জীবন। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।